আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। তো যারা অনলাইন থেকে আনলিমিটেড বিটকয়েন আর্নিং করতে চান তাদের জন্য আজকের এই ওয়েবসাইটটা দারুণ একটা ওয়েবসাইট হবে। তো আজকে যে সাইটটা দেখতেছেন সাইটটার নাম হচ্ছে গেট ডগ। তো গেট ডগ ডট আয়ন লিখে যদি আপনি সার্চ দেন তাহলে সাইটটা পেয়ে যাবেন। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সের ফার্স্ট লিঙ্কে সাইটটার লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে চাইলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে জয়েন করতে পারেন। এই সাইটে টোটাল মেম্বার আছে 97,415 জনের মতো, আর এখানে অনেকগুলো ফসেট ক্লেম কিন্তু হয়ে গেছে এবং অফার কমপ্লিট হয়েছে অনেক, এবং শর্ট লিঙ্ক কিন্তু অলরেডি অনেক ভিজিট হয়েছে। ওকে, তো সাইটটা খুবই ট্রাস্টেড এবং সাইটটা খুবই ভালো। এখানে আপনি কাজ করলে 100% কিন্তু এখান থেকে আপনি পেমেন্টটা পাবেন। তো অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট কীভাবে করবেন এই বিষয়টা আমি ভিডিও লাস্টে গিয়ে দেখা দেবো। তো ততক্ষণ আমাদের একটা অ্যাকাউন্ট আছে, সেখানে আমি নিয়ে যাচ্ছি, জাস্ট এখানে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য এখানে আমাদের ইউজার নেম দিতে হবে, আমি জাস্ট আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম। তারপরে দেন এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা লগ ইন করবো। ওকে, তো লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। আর এই মুহূর্তে হচ্ছে আমাদের গেট ডগের যে ড্যাশবোর্ড আছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো বর্তমান হচ্ছে এক ডগি কয়েনের যে প্রাইসটা সেটা কিন্তু এখানে আপনাদের শো করাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে 15 বিটসের মতো আছে। তো ওই 15 বিটসের যে মূল্যটা সেটা কিন্তু কারেন্ট ভ্যালুটা কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে। ওকে, 0.0037 সেন্টের মতো কিন্তু এখন আছে। ওকে, আর আজকে আমি 1.5 বিটস আর্নিং করেছি, আর এই পর্যন্ত আমার টোটাল আর্নিং আছে 55 বিটসের মতো। তো এখান থেকে সাইটটা খুবই ভালো, এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন অনেক মাধ্যমে। তো চলুন এখান থেকে কিভাবে আর্নিং করা যায় সেই প্রসেসটা একটু দেখিয়ে দিই। তো আর্নিং করার জন্য এখানে আপনি আর্ন বিটসে ক্লিক করবেন। তো প্রথমে এখানে আপনি ফসেট পেয়ে যাবেন, জাস্ট ফসেটের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে পিটিসি অ্যাড পেয়ে যাবেন। তো আমি পিটিসি অ্যাডটা একটু দেখাচ্ছি, তারপরে ফসেটটা দেখাবো। জাস্ট আমি পিটিসি অ্যাডের উপরে ক্লিক করলাম। পিটিসি অ্যাডের উপরে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট বিটিসি গেট বিটকয়েন, তারপরে এখানে আছে inmon.io, এখানে অসংখ্য অ্যাড আছে। প্রত্যেকটা অ্যাডের জন্য আপনাকে 20 সেকেন্ড 20 সেকেন্ড, তারপরে এই অ্যাডটার জন্য 15 সেকেন্ড, তারপর 15 সেকেন্ড ওয়েট করতে হবে। আমি যে কোনো একটা অ্যাডের উপরে এখানে ক্লিক করে দেবো, জাস্ট এই অ্যাডটার উপরে ক্লিক করবো। তো জাস্ট ভিজিটে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্লিজ ওয়েট দেখাচ্ছে, মানে আমাদের অ্যাডটা কিন্তু এখানে শো করবে। আর এখানে আমাদের মাত্র 20 সেকেন্ড কিন্তু এই অ্যাডটা দেখতে হবে। ওকে, অ্যাডটা না দেখলে কিন্তু আপনি কোনো ধরনের টাকা কিন্তু এখান থেকে আপনি পাবেন না। ওকে, তো জাস্ট আমরা একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমাদের অ্যাডটা প্রায় দেখা শেষ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেস, ইউ হ্যাভ রিসিভ 1.5 বিটস কিন্তু অলরেডি কিন্তু আমাদের এখানে আর্নিংটা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের আবারও পুরোনায় হোম পেজে কিন্তু চলে যাবে। তো জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে। আমি আমার এখানে পেজে চলে আসলাম। আসার পরে জাস্ট এইখান থেকে আমি যদি রিফ্রেশ দিই তাহলে 15 বিটস আছে, আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে। ওকে, তো জাস্ট আমি পেজটা রিফ্রেশ দিলাম, দেখুন 16.50 বিট কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপরে জাস্ট এখান থেকে আমরা ফসেটটা কীভাবে করবো একটু একটু দেখে নিই। তো ফসেটটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর জাস্ট একটা নতুন একটা পেজ এখানে উইন্ডো হবে। তো এখানে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যেখানে লাকি নাম্বার আছে। ওকে, এখানে যদি আপনি 95,000-এর ভিতরে পড়ে তাহলে আপনি 1 বিটস পাবেন, 95,000 থেকে 99,000 পর্যন্ত পড়লে আপনি 5 বিটস পাবেন, 99,000 থেকে 99,976-এর ভিতর পড়লে আপনি 10 বিটস পর্যন্ত পাবেন। এখানে যত বেশি পড়বে তত বেশি কিন্তু আপনি এখান থেকে সর্বোচ্চ 500 বিটস পর্যন্ত এখানে আর্নিং করতে পারেন। তো এটা করার জন্য অবশ্যই এখান থেকে আমাদের হচ্ছে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রোল নাও, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার একটা ক্যাপসা আছে, জাস্ট আপনি এই ক্যাপসাটা দিবেন। তো আমি এই ক্যাপসাটা এখানে দিই। এখানে আপনারা হচ্ছে সল্ট মিডিয়া ক্যাপসাটি পূরণ করবেন। এই ক্যাপসাটি আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে, ওটা আপনারা পূরণ করতে পারবেন না। তো আমি সল্ট মিডিয়া ক্যাপসাটি পূরণ করলাম। করার পরে জাস্ট এখানে রোল অ্যান্ড উইনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমাদের একটা ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন হয়ে গেলে কিন্তু আমাদের যে বিটটা মানে আমরা পাবো সেই বিটটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে যোগ করে দেবে। ওকে, তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্লিজ ওয়েট অলরেডি দেখাচ্ছে, জাস্ট একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের 42,160 পেয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কনগ্রাচুলেশন, 1 বিটস কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। আমরা জাস্ট এখন ক্লোজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবারও 5 মিনিট পরে কিন্তু আমরা এই বিটসটা এই ক্লেমটা কিন্তু আমরা করতে পারবো। ওকে, এবার যদি আমাদের ব্যালেন্সটা এখান থেকে রিফ্রেশ দিই তাহলে আমাদের ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন 17.50 বিট হয়ে গেছে। আর এখানে আমাদের এখানে এটা কিন্তু বাড়তে থাকছে, মানে আমাদের কিন্তু আমাদের সেন্টের যে পরিমাণটা সেটা কিন্তু বাড়তে থাকছে অলরেডি কিন্তু 0.0044 সেন্টের মতো কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে, তারপর জাস্ট এখান থেকে আপনি শর্ট লিঙ্ক পূরণ করতে পারবেন। ভিজিট শর্ট লিঙ্ক আছে, এখানে অনেক শর্ট লিঙ্ক পেয়ে যাবেন যেগুলো করে কিন্তু আপনি হিউজ পরিমাণে আর্নিং কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি করতে পাবেন। ওকে, তো এখন প্রত্যেকটা শর্ট লিঙ্কের জন্য 5 বিট 5 বিট 4 বিট 3 বিট 2 বিট করে কিন্তু আপনি এভাবে কিন্তু পেয়ে যাবেন। মোট টোটালে আপনি 117.50
50 বিট কিন্তু এখান থেকে আপনি এই শর্ট লিংক গুলো করলে আর্নিং করতে পারবেন। তো শর্ট লিংকটা অনেক হচ্ছে টাফ, মানে অনেকটা বেশি সময় ধরে দেখাতে হবে আমাকে, ভিডিওটা লং করতে হবে, এই কারণে কিন্তু আমি করছি না। যদি আপনারা না বোঝেন তাহলে পার্সোনাল ভাবে আমার ফেসবুকে মেসেজ দিবেন, সেখানে আমি আপনাকে ভিডিও করে সেন্ড করে দেবো, সেখান থেকে দেখে চাইলে আপনি শর্ট লিংক কিন্তু করতে পারেন। ওকে, তারপরে এখানে সবশেষ এখানে আপনি রেফারেল কোডও কিন্তু আর্নিং করতে পারবেন। আমি জাস্ট রেফারেল উপরে ক্লিক করে দিই, সেখানে আপনি রেফারেল কোড পাবেন। কোডের মাধ্যমে যদি কাউকে জয়েন করান সেক্ষেত্রে কিন্তু আপনি 5% কমিশন শর্টলিংয়ের ক্ষেত্রে, আর ফসেটের মাধ্যমে আপনি 10% কমিশন কিন্তু এখানে পেতে পারেন। ওকে, এখন চলুন এইখান থেকে আবার কীভাবে উইথড্র করতে হয়। তো উইথড্র করার জন্য জাস্ট এখানে আপনি উইথড্র অপশন পাচ্ছেন, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোন মেথডে এখান থেকে উইথড্রটা করবেন, অবশ্যই ফসেট না ডগি কয়েনের ওয়ালেটে, আমি জাস্ট ফসেটে করবো, সেক্ষেত্রে ফসেটটা দিলাম, জাস্ট এবার উইথড্রতে ক্লিক করলাম। এখন এইখান থেকে আপনি মিনিমাম 0.605 ডগি কয়েন না হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। ওকে, আর যাদের ফসেট অ্যাকাউন্ট নেই তারা ইউটিউবের সার্চ দিয়ে একটা ফসেট অ্যাকাউন্ট খুলে এই সাইটে কাজ করবেন কোনো ধরনের সমস্যা ছাড়া। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা, যদি ভালো লাগে তবে সেটি লাইক দেবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, থ্যাংক ইউ, টাটা।